ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাদের জন্য কোনো নেতা নির্বাচন করে দেন আমরা ঝগড়া করব না, যে আমাকে কেন দিলেন না ওই পদে, এই পদে উনি কেন, যে পদে থাকি না কেন আল্লাহর দিনের জন্য খেদমত করে যাব। ও আন্না কুলা বিল হক দুনিয়ার যে জায়গায় থাকি না কেন আল্লাহর দিনের ব্যাপারে হক যেটি সেই কথা আমি বলবই বলবো, কেউ কি ভয় পাবে না। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়কে আমার মধ্যে রাখেন নাই, এতটুকু সাহস দিয়েছেন যে বলতে পারি কথা যে এটি ভুল হচ্ছে, এটি ভুল হচ্ছে। অনেকেই কী করবেন, বাদ দেন, সমালোচনা করছি না, কিন্তু মানুষ যখন কোনো জায়গায় চাকরি বাকরিতে জয়েন করেন ওই চাকরির বেতনটি ইমানের উপরে উঠে যায়। আমি বেকার মানুষ, আমার চাকরি নাই, সবচেয়ে বড় সুবিধা আমি চাকরি খুঁজিও না। কেন জানেন? কারণ কারো আন্ডারে চলে যাব হক কথা বলতে পারবো না। সরকারি চাকরিতে আমি ঢুকি নাই একমাত্র কারণ, আল্লাহে একমাত্র কারণ হচ্ছে পরে আর কোনো ভুল কিছু করলে বলতে পারবো না, কারণ আমি বেতনভুক্ত কর্মচারী। এখন আমি বেতনভুক্ত কর্মচারী নই, আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট একটি প্রতিষ্ঠান আছে, প্রাইভেট প্রতিষ্ঠান, সেখানে আমি ছাত্রদেরকে আরবি শেখাই, আলহামদুলিল্লাহ ওইখান থেকে মোটামুটি পেয়ে যায় টাকা পয়সা। ছাত্রদের ভর্তি হয় বেচ হিসাবে, এদেরকে আরবি শেখাই, তো এরা তো ফিস দেয়, দেখবো শিক্ষক হিসাবে একটি ফিস আমিও নেই, তো চলে যায় আলহামদুলিল্লাহ। আমার এত খরচ লাগে না, এখনও মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক দিক থেকেও আমাদেরকে একটা সচ্ছল অবস্থান দিয়েছেন, এটি আল্লাহর শুকরিয়া। আর বাদবাকি আমি কোনো চাকরিতে জয়েন করি না এজন্যই যে তখন আর হক কথা বলতে পারবো না, তখন আর বাংলাদেশে একটির পর একটি ভাস্কর্য নির্মাণ করা হবে, আমি আর বলতে পারবো না যে ইসলামে ভাস্কর্য নির্মাণ করা হারাম, কারণ পরবর্তীতে আমার বেতন বন্ধ হয়ে যাবে। এখন আমি বলতে পারি, সমস্যা হয় না। আমি এখন এটি মুখ ফুটে বলতে পারি যে বাংলাদেশে ইদানিং তো কিছুটা কমেছে আলহামদুলিল্লাহ, রিসেন্টলি একটি রায় আমরা দেখেছি আদালতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারী একজন নাস্তিককে হত্যা করার ফলে তিনজন মুসলমানের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। আদালতের এই সিদ্ধান্তের ব্যাপারে আমরা কথা বলবো না, কারণ আদালতকে শ্রদ্ধা করতে আমরা বাধ্য, কিন্তু ভবিষ্যতের জন্য একটি কথা তো আমরা আজ থেকে বলে রাখছি। শুনেন, আমি আপনাকে জিম্মাদারির সাথে বলছি, ইসলামী শরীয়তে প্রত্যেকটি মাযহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমাননাকর কোনো মন্তব্য করা, আল্লাহর নবীকে গালাগাল করা, কটুক্তি করা, আল্লাহর নবীর সামনে ব্যঙ্গ বিদ্রুপ করার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ইসলামী শরীয়তে কোনো মাযহাবে এর বিপরীত একটি মাসলা আমাকে দেখিয়ে দিন। হ্যাঁ, এখানে একটি বিতর্ক আছে যে শাস্তি কে দেবে, সাধারণ মানুষ দেবে নাকি সরকার দেবে, রাষ্ট্র দেবে। আমার মতে রাষ্ট্র দেবে, এটি সুন্দর। আমি আমার হাতে যদি অস্ত্র উঠিয়ে নেই, কাল আপনার সাথে আমার দুশ্মনী, আমি খামখা আপনাকে গুস্তাখি রাসুল ফতোয়া দিয়ে মেরে দিব, কেউ বিচার করবে না, রাষ্ট্রের হাতে থাকবে। আমরা চাই, আমি যতদূর জানি বাংলাদেশ দণ্ডবিধির 295, 96, 97, 98 চারটি ধারা আছে ধর্ম অবমাননার ব্যাপারে, কিন্তু এগুলোতে শাস্তি মাত্র এক বছরের কারাদণ্ড, এটি হবে না। আমার নবীকে কেউ অপমান করলে এক বছরের কারাদণ্ড তো আমি মেনে নেব না। আমরা চাই, আমরা বাংলাদেশের অভিভাবকবৃন্দকে বলতে চাই স্পষ্ট করে যে এই মুসলমানদের দেশে আমরা চাই আপনারা নিজেরা, আমরা নই, আপনারা যারা সরকারের মধ্যে আছেন, আপনারা ব্লাসফেমি আইনের মতো একটি আইন করবেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি যে ব্যক্তি করবে তার জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি আইন আমরা বাংলাদেশে চাই কি না? হ্যাঁ, আমরা এটি চাই না যে আমরা আমাদের হাতে আইন তুলে নেব, কিন্তু আমরা আমাদের হাতে আইন যেন তুলে না নেই এই ব্যবস্থাটা আপনাদেরকে করতে হবে। যদি কেউ ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে আর আপনারা কিছুই না করেন, ভাই মুসলমানরা দুনিয়ার যে কোনো জিনিসে আপোষ করতে পারে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ কুমন্তব্য করবে এটি কখনো মুসলমানরা আপোষ করতে পারে না। অতএব আমরা যেন অস্ত্র হাতে তুলে না নেই সে ব্যবস্থা করার দায়িত্ব আমাদের বড়দের। বড়রা আপনারা বসুন। হ্যাঁ, আইন রাস্তায় তৈরি হবে না, আইন তো তৈরি হবে সংসদে। আপনারা একটি আইন করুন যে যে ব্যক্তি ধর্ম মানে রাসূলুল্লাহ ইসলামের ব্যাপারে বিশ্বাস করে অবমাননাকর কোনো মন্তব্য করবে, হ্যাঁ ইসলাম কেউ মানে না মানে তার ইচ্ছা, এখানে আমাদের তো মাথা ব্যথা নেই, আমাদের নবীকে নিয়ে যে গালাগাল করবে, অপমান করবে, কুচ্ছা লোটাবে, সেই ব্যক্তির জন্য মৃত্যুদণ্ডের শাস্তি আমরা আইনের মধ্যে রাখবো। এরপরে কেউ যদি এই কাজ করে আমি গিয়ে পুলিশের কাছে বিচার দেব, পুলিশ ধরবে, আমি ধরবো না, পুলিশ ধরবে, পুলিশ আদালতে নিয়ে যাবে, আদালত সেখানে যুক্তিতর্ক শুনবেন, প্রমাণ উপস্থাপন হবে, আদালত যদি মনে করেন শাস্তি দেওয়া প্রয়োজন দেবেন,
যতটুকু শাস্তি মনে করবেন দেবেন, কিন্তু আইন তো থাকতে হবে, আইন থাকতে হবে। আদালত আইন তৈরি করতে পারে না, আদালত আইনের উপর বিচার করে, আইন তৈরি হয় সংসদে। আমরা চাই বাংলাদেশ সরকার এতটুকু শ্রদ্ধাবোধ বাংলাদেশের 90% মুসলমানের প্রতি দেখাবেন যে আমাদের আত্মার আত্মীয়, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের ইমানের ঠিকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি অপমান করেছে, অবমাননা করেছে, এই ব্যক্তির শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ডের বিধান রেখে বাংলাদেশে ব্লাসফেমি আইনের মতো একটি আইন করা হোক। আমরা বলি ইনশাআল্লাহ, আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি, আল্লাহ আমাদের অভিভাবকদেরকে এই সুবুদ্ধি দেবেন যে বাংলাদেশে এরকম একটি আইন তৈরি করা হবে। আর বাংলাদেশের আল্লাহর ওলিদের খেদমতের ফলে, ইমানের নহরের পানিতে সিক্ত এই বাংলার মাটিতে কোনো নাস্তিক বেঈমান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, এটি আমরা কখনো সহ্য করব না। আমি আপনাদেরকে যদি বললাম এই ব্যাপারটি, আমি ইদানিং সব জায়গায় বলছি, এজন্য বলছি মানুষের মধ্যে একটি সচেতনতা তৈরি হওয়া, মানুষ যেন জানে যে আমরা এখনও আল্লাহর দিনের জন্য পাহারাদার হিসেবে বেঁচে আছি, এবং যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের পাহারাদার হয়ে আমরা বেঁচে থাকতে চাই। আমি আর এই সুরার তাফসির আর লম্বা করছি না, যেহেতু এই সুরার মূল আলোচ্য বিষয় আমি আপনাদেরকে বলে দিয়েছি। এর পরবর্তী অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং কুরআনের কথা বলেছেন। উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাউহিম মাহফুজ, এই কুরআন লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। এই রকম বিষয়গুলো বলে আল্লাহ রাব্বুল আলামিন সুরাটি শেষ করেছেন। সময় নেই, নইলে আমি সংক্ষিপ্ত করে বলে দিতাম, আমাকে 4:30 বিদায় নিতে হবে, কারণ যেহেতু আমাকে যেতে হবে আবার বিয়ানীবাজার, এখান থেকে আরেক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন সুরা বুরুজকে আলোচনা করা, শোনা এবং বলাকে আমাদের জন্য কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার মধ্যে যত খায়ের এবং বরকত রেখেছেন, আমাদেরকে এর প্রত্যেকটি খায়ের এবং বরকত দান করুন। আমরা